আপনারা কি কখনো ভেবেছেন আমাদের মতোই দেখতে লোকগুলো কিভাবে কোটিপতি হয়ে যায়, আর আমরা যেখানে আছি সেখানেই থেকে যাই? আজ আমি আপনাদের সেটাই বলবো, তাই আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের কোটিপতি লোকের চারটি হ্যাবিটস সম্পর্কে কথা বলবো, যা আপনি নিজের জীবনে নিয়ে এসে আপনিও কম সময়ে কোটিপতি হতে পারেন। তো চলুন শুরু করা যাক। হ্যাবিট নাম্বার ওয়ান, থিঙ্ক বিগ। যদি আপনি ভাবেন আপনি 20,000 টাকার চাকরি পাবেন, আর আপনি যদি 22,000 টাকার চাকরি পেয়ে যান, তখন আপনি ভাববেন আমি তো 20,000 টাকার চাকরি চেয়েছিলাম আর আমি তো 22,000 টাকা পেয়ে গেছি। তখন আপনার মাইন্ড এর বাইরে কাজ করাই বন্ধ করে দেবে আর আপনাকে আগিয়ে যাওয়া থেকে আটকে নেবে। আপনার মধ্যে 20,00,000 টাকা ইনকাম করার ক্ষমতা থাকলেও আপনি ওই 22,000 টাকাতেই আটকে থাকবেন। সফলতার প্রথম পদক্ষেপই হলো স্বপ্ন দেখা, আর সেটা যদি আপনি ছোট রাখেন তাহলে আপনি কাজও করবেন ছোট ছোট। তাই কখনোই নিজেকে দুর্বল ভাববেন না। যদি সামনের জন এটা করতে পারে তাহলে আপনিও করতে পারবেন। সবসময় মনে রাখুন আপনি একটি সুপারম্যান। আর স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজেকে দুর্বল ভাবা সব থেকে বড় পাপ। তাই নিজের গোল এত বড় তৈরি করুন যা ভেবে আপনারা যেন এটা মনে হয় আপনি হিউম্যান নয়, সুপার হিউম্যান। হ্যাবিট নাম্বার টু, বি স্কিলফুল। আজ আপনি যেখানেই আছেন নিজের ভিতরে স্কিলকে ডেভেলপ করুন, কারণ স্কিলই আপনাকে পাওয়ারফুল তৈরি করে। ভাবুন আপনার যদি টাইপিং স্পিড ফাস্ট হয়, আপনি যে কোনো কিছু সহজে টাইপ করতে পারবেন। এটা আপনার সময়ও বাঁচাবে, সাথে আপনাকে স্মার্টও তৈরি করবে। আপনি যে কোনো কোটিপতি লোকের সম্পর্কে পড়ুন, তাদের মাঝে কোনো না কোনো স্কিল অবশ্যই আছে যা তাদের ধনী করেছে। যেমন সন্দীপ মহেশ্বরের কাছে ফটোগ্রাফি, স্টিভ জবসের কাছে ক্যালিগ্রাফি যা তাদের সফল করেছে এবং স্বপ্ন পূর্ণ করতে সাহায্য করেছে। তাই আপনি আপনার চারপাশে দেখুন কোন স্কিলটি শিখে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি সেই সব স্কিলের লিস্ট তৈরি করুন ও আজই শেখা শুরু করুন। হ্যাবিট নাম্বার থ্রি, মেক অ্যাসেটস। লাইবিলিটিস ও অ্যাসেট, এই দুটো এমন শব্দ যা আপনি যতক্ষণ ভালোভাবে না বুঝবেন ততক্ষণ আপনি ধনীদের লিস্টে আসতে পারবেন না। এটা বোঝার পর আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি এটা বুঝে যাবেন, গরিব আরও গরিব কিভাবে হয় আর ধনী লোক আরও বেশি ধনী কিভাবে হয়। অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনাকে টাকা তৈরি করে দেবে, আর লাইবিলিটিস হলো সেই সব জিনিস যা আপনার পকেট থেকে টাকা বার করে নেবে। ধনী লোক ধনী এই কারণে কারণ এদের অনেক অ্যাসেট থাকে। যেমন আমার ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, এটা আমার অ্যাসেট, কারণ যখন আমি ঘুমিয়ে থাকি তখনই আমাকে টাকা ইনকাম করে দেয়। বা আপনার জমি, আপনার গোল্ড, বন্ড, স্টক, এই সব কিছুই অ্যাসেট, কারণ এগুলো একবার কেনার পর এদের ভ্যালু সবসময় বাড়তেই থাকবে। কিন্তু আপনার দামি গাড়ি, বাইক, মোবাইল, এগুলো যখন কিনেছেন তখন তো আপনি অনেক টাকা খরচ করেছেন, কিন্তু আগামী দিনেও এগুলোকে ব্যবহার করার জন্য আরও টাকা আপনার পকেট থেকে যাবে। লাইবিলিটিস আপনাকে ভিতরে ভিতরে গরিব করে দেয়, আর অ্যাসেট আপনাকে ভিতর ভিতর আরও ধনী করে তোলে। তাই সবসময় অ্যাসেটকে বাড়ান। হ্যাবিট নাম্বার ফোর, সেভ 10% অফ ইয়োর স্যালারি। আমাদের প্রতি মাসের রোজগারের 10% সেভ তো করতেই হবে। আপনার প্রতি মাসের 10% সেভ করা একটি গাছের চারা লাগানোর মতো, আর এই 10% সেভকে সবসময় করতে থাকা ওই চারা গাছে জল দেবার মতো। আর এটা আপনি যত দ্রুত শুরু করবেন তত দ্রুত আপনি একটি টাকার গাছের নিচে থাকতে পারবেন। তাই প্রতি মাসে আপনার 10% টাকা অবশ্যই সেভ করুন এবং সেটিকে কোথাও না কোথাও অ্যাসেট হিসাবে ইনভেস্ট করুন। তো বন্ধুরা, এই ছিল ওই চারটি হ্যাবিটস যা যে কোনো মানুষকে কোটিপতি করতে পারে। তো কমেন্ট করে বলুন আপনার মধ্যে কোন কোন হ্যাবিটটা আছে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।